বিজ্ঞান একটি বিশেষ ঘোষণা, আমি বিবেক ভাই বলছি। হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের মাঝখানে একটা ভিডিও নিয়েছি, 2023 সালে ইউটিউবার গো বিবেস পাওয়ার রিয়াকশন ভিডিও। 2023 সালে নতুন যারা বিবেস পেয়েছে তাদের বিবেস পাওয়ার পর রিয়াকশনটা কী ছিল ওইটি আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই লিস্টের 5 নম্বর ইউটিউবারের আইডি সার্চ দিতে। তো দেখতে পাইতেছো যে আমরা 5 নম্বর প্লেয়ারের ইউআইডি সার্চ দিয়ে নিছি। তো আমরা এবার সার্চ দিব। তো দেখতে পাচ্ছ যে প্লেয়ারটি 11 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল। তো প্লেয়ারটি আর কেউ নয়, আমাদের এসটিবি গেমিং। তো তার লেভেল হচ্ছে 71, লাইক হচ্ছে 21,000। তো এবার দেখবো আমরা তার এই বিবেস পাওয়ার পর রিয়াকশন কি ছিল। ও ভাই, এটা হচ্ছে আমি ওই যে গাড়িলার মাইকে বিয়ে করছি না, এটা হচ্ছে যৌতুক হিসেবে আমার দিছে। এটাই হলো তার বিবেস পাওয়ার পর রিয়াকশন ভিডিও। তো আমরা এবার লিস্টের 4 নম্বর প্লেয়ারের আইডি সার্চ দিব। তো দেখতে পাচ্ছ এখানে আমরা লিস্টের 4 নম্বরের ইউআইডি তুলে নিলাম, এবার আমরা সার্চ দিব। তো দেখতে পাচ্ছ প্লেয়ারটা 1 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল। তো আইডিতে প্রবেশ করে দেখি, তো প্লেয়ারটি আর কেউ না, প্লেয়ারটি হচ্ছে আমাদের আরিফ গেমিং। আরিফ ভাই তো ডিজার্ট কিং, যাকে আমরা বাংলাদেশে ডিজার্ট কিং হিসাবে চিনি, সেই আরিফ ভাই। তো তার লেভেল হচ্ছে 65, লাইক হচ্ছে 8,000। তো এবার আমরা দেখবো তার বিবেস পাওয়ার পর কি রিয়াকশন ছিল। সো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছেন আমার আইডিতে কিন্তু বিবেস চলে আসছে, মানে ফাইনালি আমি কিন্তু গেরিনা পার্টনার প্রোগ্রামে চলে গেছি, এটা আমার জন্য গুড নিউজ। তো এটাই ছিল তার বিবেস পাওয়ার পর রিয়াকশন ভিডিও। তো এবার আমরা লিস্টের 3 নম্বর ইউটিউবারের আইডি সার্চ দিব। তো এখানে দেখতে পাচ্ছ লিস্টের 3 নম্বরের ইউআইডি আমি সার্চ দিয়ে নিছি। তো এবার আমরা সার্চ দিব, উঠিয়ে নিয়েছিলাম সার্চ দিব। তো এবার দেখতে পাচ্ছ প্লেয়ারটি 4 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল। তো প্লেয়ারটি আর কেউ নয়, সাব্বির বড় গেমিং, জিএম সাব্বির বড় জিএম লেখা আছে এখানে। তো তার লেভেল হচ্ছে 71, তার লাইক হচ্ছে 16,000। তো এবার আমরা দেখবো তার বিবেস পাওয়ার পর কি রিয়াকশন ছিল। অভাব ইভেন্ট আসে, আমি একটাও নিতে পারি না, শুধুমাত্র টাকার অভাব। কি রে, একই জিনিস, আমি বিশ্বাস করি না। তো এটাই হলো তার বিবেস পাওয়ার পর রিয়াকশন। তো এবার আমরা লিস্টের 2 নম্বরের প্লেয়ারের ইউআইডি সার্চ দিব। তো দেখতে পাচ্ছ লিস্টের 2 নম্বরের প্লেয়ারের ইউআইডি আমি তুলে নিছি, এবার আমরা সার্চ দিব। তো দেখতে পাচ্ছ প্লেয়ারটি 10 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল। তো প্লেয়ারটি আমরা এবার আইডিতে প্রবেশ করব। তো আইডিতে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছ তার 70 লেভেলের কাঙ্ক্ষিত একটা ক্যারেক্টার, অ্যাডাম ক্যারেক্টার, যাই হোক। তো এবার নামের পাশে দেখতে পাচ্ছ ভিবাস, আর নামটা তোমরা খেয়াল করো, এটা আমি কে বলবো না, তোমরা কমেন্টে বলে যাবা। এবার দেখবো তার রিয়াকশনটা কি ছিল বিবেস পাওয়ার পর। তো এটাই হলো তার বিবেস পাওয়ার পর রিয়াকশন ভিডিও। তো প্লেয়ারটির নাম আমি বললাম না, তোমরা কমেন্টে বলে যাবে। তো আমরা লিস্টের এবার 1 নম্বরের প্লেয়ারের ইউআইডি সার্চ দিব। লিস্টের 1 নম্বরের প্লেয়ারের ইউআইডি আমি তুলে নিলাম, এবার তার আইডি আমি সার্চ দিব। তো আইডি সার্চ দেওয়ার সাথে সাথে তার আইডিটা চলে আসলো, দেখা যাচ্ছে এখান থেকে 26 মিনিট আগে অ্যাক্টিভ ছিল, যেটা খুবই ভালো কথা। তো এবার আমি তার আইডিতে ঢুকবো। তো আইডিতে ঢুকার সাথে সাথে এখানে চলে আসলো আমাদের লেডিস গেমিং, ও সরি লেডিস গেমিং, যাই হোক ভাই। তার লেভেল হচ্ছে 58, তার লাইক হচ্ছে 6,000। তো এবার তার বিবেস পাওয়ার পর রিয়াকশনটা কি ছিল ওই ভিডিওটা আমরা দেখবো। দেখতে পারতাম আমার আইডির মধ্যে কিন্তু বিবেস আছে, ছোট আইডি থেকে কিন্তু এতদিন গেম খেলি যাই, কিন্তু এখন আমি সারাদিনই গেম খেলবো, কারণ আমার আইডিতে বিবেস আছে। তো এটাই হলো তার বিবেস পাওয়ার পর রিয়াকশন। তো এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও। তো যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও প্লিজ ভাই।